হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। আমি অনেকদিন থেকে চিন্তা ভাবনা করছিলাম যে কেমনভাবে তোমাদেরকে, তোমাদের যে WBCS এক্সাম রয়েছে, সেই এক্সামে তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি। তো সেটা নিয়ে অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম যে কেমনভাবে তোমাদেরকে হেল্প করা যায় এবং কীভাবে হেল্প করলে যে তোমরা সব থেকে বেশি উপকৃত হবে। তো সেটা নিয়ে চিন্তা করতে করতে আমি প্ল্যান করলাম যে আমরা অলরেডি প্রায় 12,000 ক্যান্ডিডেট আমরা একসঙ্গে একটা ফ্যামিলির মতো একটা জায়গায় উপস্থিত হয়েছি। তো সেখানে কেন না আমরা একটা অনলাইন ক্লাসেস একদম অর্গানাইজ করা যায়, যেখানে তোমরা ফ্রিলি এভরি উইকে ভিডিওগুলোর মাধ্যমে তোমরা চ্যাপ্টারগুলো কমপ্লিটও করতে পারবে এবং উইকলি তোমরা এক্সামও দিতে পারবে। তো সেই ব্যবস্থাটা করার একটা খুব প্ল্যান ইচ্ছে ছিল। আর মেইনলি কি হয়, অনেক ক্যান্ডিডেট আছে যারা অনেক গ্রামের ভেতরে থাকে, অনেক ইন্টিরিয়ার প্লেসে থাকে এবং সেইভাবে WBCS এর জন্য ক্লাস করতে পারে না এবং বড় বড় কোচিং ইনস্টিটিউটে জয়েন করতে পারে না। এবং ব্যাপার কি হয়, অনেক অনেক ক্যান্ডিডেট এমনও আছে যারা হচ্ছে বিভিন্ন টিচারের কাছে গিয়েও ঠিকভাবে সাবজেক্টগুলোকে বুঝে উঠতে পারে না। তো তাদের ক্ষেত্রে খুব প্রবলেম হয় সাবজেক্টগুলোকে বুঝতে এবং নিজেকে ইনবিল্ড করতে সিলেবাসের সঙ্গে। বাট আমি তোমাদেরকে চেষ্টা করেছি যতটা সম্ভব চেষ্টা করা যায় বোঝানোর সাবজেক্টগুলোকে টপিক ওয়াইজ, এবং আমরা এখানে মেইনলি উইক ওয়াইজ ক্লাসগুলো করব। আমি তোমাদেরকে এতটুকু অন্তত শিওরিটি দিয়ে বলতে পারি যে যতটুকু বোঝাবো তোমাদের অ্যাটলিস্ট আই থিঙ্ক বুঝতে পারবে সাবজেক্টগুলোকে। বাট আমি এটা বলছি না যে সবসময় হয়তো কন্টিনিউটি ভিডিওটা করতে পারবো কি না বা কন্টিনিউ তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতে পারবো কি না, বাট আমি নিজের 100% চেষ্টা করব যে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করার এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে একটা ভালো কন্টেন্ট দেওয়ার। ওকে, এখানে আমরা মেইনলি WBCS এর চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাশন করব এবং যে বইগুলো আমরা পড়াশোনা করব সেই বইগুলোকেও মার্ক করে নেব, যাতে কি হয় শুধুমাত্র ক্লাসগুলো থেকেও তোমরা উপকৃত না হও, যে বইগুলো তোমাদেরকে সাজেস্ট করা হচ্ছে সেই বইগুলোও যাতে তোমরা মার্ক করে ভালোভাবে বাড়িতে রিভিশন দিতে পারো। বাট আমি জানি না আমি তোমাদেরকে কতটা স্যাটিসফাই করতে পারবো, বাট আমি তোমাদেরকে চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে স্যাটিসফাই করানো যায় এবং যতটা সম্ভব তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। তো এই উইক থেকে আমাদের ক্লাসগুলো স্টার্ট হচ্ছে। এভরি উইকে তোমরা এরকম একটা সিলেবাস পাবে এবং এই সিলেবাস ওয়াইজ ভিডিওগুলো আপলোড হবে। তোমাদের যেটা রেসপন্সিবিলিটি থাকবে শুধুমাত্র ভিডিওগুলোকে দেখবে ভালো করে এবং চ্যাপ্টার ওয়াইজ বইগুলোকে পড়বে। পড়ার পরে এভরি উইকে সানডেতে, স্যাটারডে অথবা সানডেতে আমি একটা প্ল্যান করছি তোমাদের জন্য একটা এক্সাম অর্গানাইজ করার, যেখানে তোমরা সবাই এক্সামটাতে অ্যাপিয়ার হতে পারবে। অনলাইন এক্সাম হবে, তোমরা এক্সামটাতে অ্যাপিয়ার হতে পারবে এবং এই এক্সামের যে কোয়েশ্চেন পেপারটা সেটা কিন্তু এই সিলেবাসের ওপর বেস করে কিন্তু তৈরি থাকবে, ঠিক আছে? তো সেখানে তাহলে তোমরা ইভালুয়েটও করতে পারবে যে তোমরা কেমনভাবে প্রিপারেশনটা নিচ্ছ, ঠিক আছে? তো তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে ক্লাস অর্গানাইজ করার জন্য, তো আমি চেষ্টা করছি তোমাদের জন্য এই ক্লাসটা অর্গানাইজ করার। দেখো যদি ভালো লাগে তাহলে আমরা কন্টিনিউ করব, যদি তোমাদের সেইভাবে যদি ভালো না লাগে তাহলে পরবর্তীকালে এই ভিডিওটাকে মানে ক্লাসগুলোকে কন্টিনিউ করা বন্ধ করে দেবো। আশা করি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের এই ভিডিওগুলোকে আপলোড করা যায়, কন্টিনিউটি মেনটেন রাখা যায়, কারণ সবাই জানো যে কত ব্যস্ত শিডিউলের মধ্যে থাকি, তারপরেও তোমাদের জন্য চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করা যায়। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর নেক্সট ভিডিও থেকে তোমরা কিন্তু এই সমস্ত কিছু যা সিলেবাস ওয়াইজ রয়েছে সেই সিলেবাস ওয়াইজ তোমরা কিন্তু ভিডিও পাবে, ঠিক আছে? এবং সেই ভিডিওগুলোকে তোমরা দেখবে এবং ভিডিওগুলো থেকে যতটা সম্ভব করা যায়, যতটা সম্ভব আয়ত্ত করা যায় সেগুলো চেষ্টা করবে। আর যদি এই রিলেটেড কোনো কিছু প্রবলেম হয় তোমরা কিন্তু কমেন্টে জানিও, আমি তোমাদের তোমাদের যতটা সম্ভব চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ওকে ওকে, নেক্সট ভিডিও থেকে আমরা একসঙ্গে মিলে ক্লাস করব। থ্যাংক ইউ।